গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল সকাল না, বেলা বেলা 8:45 বাজে, বলতে গেলে 8:45 বাজে, তো এখন গুড মর্নিং বলা যায়। তো এখন আমি আমি উঠেছি অনেকক্ষণ আগেই, মানে মানে জামা কাপড় ভিজিয়ে ছেলেটাকে খাইয়ে দাইয়ে সব কিছু করে ছেলেটাকে রেডি করে বাইরের বাবা নিয়ে ঘুরছে। এবার আমি সমস্ত কাজকর্ম সেরে নেব, তা সেই কাজগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে আমি বাসন ধুয়ে নিচ্ছি, সকালবেলা আমার কাজ স্টার্ট হয়ে গেল, বাসন ধুয়ে নিচ্ছি। বাসনটা আমাদের পুকুরেই ধুই, আমাদের এই ঘাটে পুকুরে বাসনটা ধুই ধুই আমি কলের জলে ধুয়ে নিই, সেটা আপনারা দেখতেই পারবেন। বাসনটা ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, ধুয়ে নেওয়ার পর এবার আমি চলে এলাম কলে। কলে এবার বাসনগুলি ভালো করে ধুয়ে নিই কলের জল দিয়ে, কারণ পুকুরের জল তো, ওই জন্য কলের জলে একটু আর কি ভালো করে বাসনটাকে ধুয়ে নিই। তারপর বন্ধুরা, গ্যাসটা মুছে নিলাম, গ্যাসটা মুছে নিয়ে গ্যাসটা এ করে নিই। গ্যাসটা এমনি মোছা হয়েছিল, তারপরে ভালো করে হয়নি। এই যে বিছানাটা গুছিয়ে তো বন্ধুরা, আমি চান করে চলে এসেছি আর তোমাদের সঙ্গে আবার ভিডিওটা নিয়ে এলাম। চান করে আমি চলে এসেছি, সমস্ত কাজকর্ম সেরে, বাসন মেজে, ঘর মুছে, সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি। ছেলেটা এখন ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে দিচ্ছি ছেলেটাকে স্নান টান করে এসে। তাই এখন আমি এবারে আমার কাজগুলো সারবো, তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, এবার আমি টিফিন করব, যে টিফিন আমার কলা আম রুটি। তবে বিকালবেলার দিকে একটু কুলেখাড়াটা সেদ্ধ করে নিয়েছি, বেলার দিকে সেদ্ধ করে নিয়েছি, ছেলেটাকে একটু দেবো, আমি একটু খেয়ে নেবো। আর এটা বন্ধুরা, স্টিলের ফিল্টারটা ধুয়েছি, সেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবার আমি বিকালবেলায় চা মুড়ি খাচ্ছি, বিকাল হয়ে গেছে, রাত্রে হয়ে গেছে বন্ধুরা, সেই জন্য কুলেখাড়া পাতাগুলি সারিয়ে রেখে দিয়েছি কালকে সেদ্ধ করবো বলে, কারণ সকালবেলার দিকে ছাড়ানোর সময় হয় না, তাই সেদ্ধ করতে পারি না। তাই কুলেখাড়া পাতাগুলি, কুলেখাড়া খাওয়া খাওয়া খুব উপকারী, সেই জন্য আর কি মানে ছাড়িয়ে রেখে দিয়েছি, সকালে তো একদম সময় পাই না। তাই তো বন্ধুরা, এখানে ভিডিওটা এন্ড করবো, কারণ অনেক রাত হয়ে গেছে, আমি আর তোমাদের সামনে আসতে পারলাম না। তাই এখানে ভয়েস কলেই বলে দিচ্ছি, ভয়েসেই বলে দিচ্ছি যে কিছু মনে করো না। আর বন্ধুরা, আমি দেখছি আমার ভিডিওটা কেউ সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ আমার ভিডিওতে গিয়ে আমার ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও। আর যদি কোনো কমেন্ট থাকে সেটা কমেন্টে জানিও, কোনো ভুল থাকে তো কমেন্টে জানিও। ঠিক আছে বন্ধুরা, বাই, গুড নাইট।